আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রাজু ফিশিং টিপসের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে কাতলা মাছ ধরার সাদা টোপ কীভাবে তৈরি করবেন। তার খুবই ইফেক্টিভ একটি টোপ আপনাদের সামনে আজকে নিয়ে চলে আসলাম। এটা এই টোপটি আমি নিজে ব্যবহার করে থাকি আর ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাই। ধরেন কম্পিটিশন আমরা মাছ ধরতে গেছি, সেখানে ছাতু তো অবশ্যই খেলবো কাতলা মাছ ধরার জন্য, ছাতু টোপ টানতেছে না, সেখানে আমরা তার বিকল্প একটি টোপ ব্যবহার করে থাকি কাতলা মাছের জন্য, সেটা হচ্ছে পাউরুটির সাদা টোপ। তো দেখা যায় যে সেখানে ছাতু ব্যবহার করি কিন্তু কাতলা মাছ টান দেয় না, কিন্তু যে অনেক জায়গায় আছে আমরা এই পাউরুটির টোপটা ব্যবহার করে বেশ ভালো রেজাল্ট পাইছি। তো মনে করলাম আপনাদের সামনে পাউরুটির যে কাতলা মাছ ধরার যে পাউরুটির টোপটা তৈরি করা হয় তার একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি। এটা তৈরি করতে আহামরি কিছু প্রয়োজন হয় না, অল্প কয়েকটা জিনিস হলে এটা তৈরি করা যায়। আর আমরা মাছ ধরতে গেলে অবশ্যই এগুলো আমাদের কাছে থাকে, আর যদি এগুলো আপনাদের কাছে না থাকে অবশ্যই এগুলো তৈরি করে রাখবেন, মাছ ধরতে গেলে কাজে লাগে। এগুলো নদীতে বা ওড়ে যেখানেই যান না কেন এগুলো প্রয়োজন হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি তিন পিস স্লাইড যে পাউরুটি আছে আমি তিন পিস পাউরুটি নিয়েছি। এবার এটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে আমি সব কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি টেনে টেনে দেখেন তাইলে কিন্তু কোনোটা মিস্টেক হয়ে যেতে পারে, বুঝতে পারবেন না আপনি। অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ দেখবেন ভালো রেজাল্ট পাবেন। মাছ ধরতে গেলে অনেক ধৈর্যের পরিচয় দিতে হয়, তো অবশ্যই ভিডিওটা আপনারা একটু সময় দিয়ে দেখবেন, আমি মনে করি ভালো রেজাল্ট পাবেন। তো এই এটা কি করব আমরা, এই যে উপরের যে কালো অংশ, এই যে লাল লাল যে অংশগুলো, এইগুলো আমরা সুন্দরভাবে ছাড়িয়ে ফেলব। তো এখানে আমি একটা কাইসি নিয়ে নিচ্ছি, কাইসি দিয়ে এভাবে টোটালি কোনো লাল অংশ থাকবে না, সব আমরা কেটে বাদ দিব। ব্যাস এবার এই রুটিগুলো আমরা কি করব, সুন্দরভাবে গুঁড়া করে নিব, সুন্দরভাবে হাত দিয়ে ডোলে আমরা গুঁড়া করে নিব। ওকে, আমাদের রুটিটা ফুল গুঁড়া করা হয়ে গেছে, দেখেন এটাতে কিন্তু কোনো লাল অংশ নাই, আপনারা খেয়াল রাখবেন যেন লাল অংশ না থাকে। এবার এর সাথে আজ যে উপকরণ লাগবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে পোলাও, পোলাও চাল ভেজে গুঁড়া করা, এটা পোলাও চাল ভাজা গুঁড়া অবশ্যই লাগবে। তো ওকে, আমি ভাজা গুঁড়ো দিয়ে নিলাম। আর লাগবে হচ্ছে মধু, অবশ্যই মধু ব্যবহার করতে হবে, মধুটাও কিন্তু খুবই কার্যকারী জিনিস। এখানে আমরা সামান্য পরিমাণ মধু দিয়ে দিচ্ছি, যেহেতু আপনাদের দেখানোর জন্য আমি অল্প করে রেডি করতেছি। আর আপনার হাফ পাউন্ড রুটিতে কতটা পরিমাণ কী কী লাগবে আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে দেবো, লিখে দিয়ে নেব, আপনারা দেখে নিতে পারবেন। সব কিছু ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে সুন্দরভাবে লিখে দিব। এবার এটা আমরা সুন্দরভাবে মিক্সড করব।
ঠিক ছাতুর মতন আমরা এটা মিক্সড করব। আপনারা যখন টোপটা রেডি করবেন অবশ্যই সুন্দরভাবে তৈরি করবেন। আর এই সাদা টোপের স্পেশাল যে জিনিসটা আছে সেটা আমি ভিডিওর লাস্টে আপনাদের দেখাবো। টোপটা রেডি করার লাস্টে আপনাদের আমি দেখিয়ে দিব। তো ওকে, আমরা ফার্স্ট অফ অল কি যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে পোলাও চাল ভেজে গুঁড়া করা চাল ভেজা গুঁড়া দিলাম, আর দিলাম হচ্ছে মধু। এরপরে দিব হচ্ছে আপনার নারকেল পচা। কাতলা মাছের খুবই প্রিয় জিনিস নারকেল পচা, তবে আপনারা টোপে অল্প পরিমাণ ব্যবহার করবেন। আমি সামান্য পরিমাণ নারকেল পচা দিয়ে নেব। নারকেল পুরো পচা কতটা দিবেন হাফ পাউন্ড রুটিতে আমি সব কিছু ডিসক্রিপশন বক্সে লিখে দিব। দিয়ে এটা মিক্সড করে নেবেন সুন্দরভাবে। সুন্দরভাবে মিক্সড করে মেন কথা হচ্ছে টোপটা আপনার মনের মতন হতে হবে, যে হ্যাঁ আমি এই টোপটা রেডি করতেছি, ইনশাল্লাহ এই টোপে আমার একটা মাছ অবশ্যই টান দিবে। এটা যে খালি যে কাতল মাছ যে টান দিবে তা না, আদার্স মাছও টান দিবে, তবে কাতল মাছের সম্ভাবনাটা 99%। ওকে, আর যেটা দেব সেটা হচ্ছে, এটাতে কিন্তু আমরা এখনও পর্যন্ত ঘি দেই নাই, ঘি নারকেল তেল এগুলো দিই নাই, এগুলো আমরা দিব, কিন্তু সেটার একটা জিনিস আমার কাছে তৈরি করা আছে, আমি সেটা অ্যাড করব। সেটা হচ্ছে মহুয়া তেল। এটা বেসিক্যালি আমি কাতল মাছ ধরার জন্য ব্যবহার করে থাকি। এটা ঠান্ডার সময় দেখেন জমে গেছে, এটাতে আছে আপনার নারকেল তেল আছে, আপনার ঘি আছে, মহুয়ার যে ফুল সেটা আছে, দিয়ে একটা তেল তৈরি করা। আমি ডাইরেক্ট কাঁচা ঘি আর আপনার কাঁচা নারকেল তেল ব্যবহার করি না, ওটা যখন আমি টোপ থ্রো করি তখন হালকা ঘি এবং নারকেল তেল দিয়ে থ্রো করি। তো এটা আপনারা কিভাবে তৈরি করবেন তার অলরেডি আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর অবশ্যই ডিসক্রিপশন বক্সে এটা লিংক দেওয়া থাকবে, আই বাটনও দেওয়া থাকবে। এবার এটাতে আমরা এটাতে অ্যাড করে দিলাম, দিয়ে এটা আমরা মিক্সড করব। আপনারা এই জিনিসগুলো দিয়ে যদি সাদা টোপটা রেডি করেন, এর যে স্মেলটা আসবে আপনি বুঝতে পারবেন যে টোপটা কত সুন্দর এবং কত মারাত্মক টোপ হয়েছে, আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। ব্যাস, এবার এটাতে অ্যাড করার যে উপকরণ সেগুলো কিন্তু আমাদের শেষ। এবার এতে বলেছি লাস্টে একটা ইম্পর্টেন্ট জিনিস অবশ্যই আপনাদেরকে দেখাবো। এবার এটাতে আমরা কী করব, পরিমাণ মতন পানি দিয়ে আমরা রুটিটা মাখাবো। অবশ্যই আপনি কাতল মাছ ধরার জন্য যদি টোপটা রেডি করেন করতে গেলে অবশ্যই আমাদের টোপটা কিন্তু নরম হওয়া লাগবে। আপনি মাথায় রাখবেন টোপটা অবশ্যই নরম করতে হবে, একেবারে নরম না, একেবারে শক্তও না। ওকে, তো এটা পানি দিয়ে এভাবে আস্তে 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 পানি দিবেন, দিয়ে আপনারা টোপটা রেডি করবেন। এখন হালকা পানি লাগবে এটাতে। ব্যাস,
এবার কি করব এটা আমরা সুন্দরভাবে মিক্স করে নেব এবং এইভাবে দুই হাত দিয়ে আপনারা মাখাতে থাকবেন এটা যখন আপনারা তৈরি করবেন তখন অরিজিনালি আপনারা সেন্টটা এর স্মেলটা বুঝতে পারবেন টুপটা আপনার শক্ত হবে না নরমও হবে না দেখেন কেমন করবেন অল্প অল্প করে পানি দিবেন দিলে আপনারা টুপটা রেডি হবে এই দেখুন দেখছেন ওকে আমাদের উপকরণ যেগুলো অ্যাড করতে হবে সেগুলো কিন্তু কমপ্লিট ঠিক আছে এবার যেটা করব আমরা এটাতে একটা আটকাটা লাড্ডু কাটা এবার এটাতে আমাদের কি লাগবে অবশ্যই পিপার ডিম লাগবে পিপার ডিম তো পিপার ডিমটা কিভাবে দিবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে আমি পিপার ডিম নিয়ে নিলাম কি করব এবার আমরা পিপার ডিমটা আপনারা পিপার ডিমটা বেশি করে অবশ্যই বেশি ব্যবহার করবেন এবার আমি প্রথম কি করব হালকা পিপার ডিম এটাতে আমরা লাগিয়ে নেব ওকে পিপার ডিম নিয়ে অবশ্যই আমি গেতে আপনাদের দেখাই আটকাটার লাড্ডু আমি একটা জুপি কাটা নিয়ে নিয়েছি দেখেন টোপটা কিন্তু খুব নরমও না আবার খুবই শক্ত না সুন্দরভাবে বস্তিগুলো আপনারা গাঁথবেন যেন কাটা দু একটা ভাঁজ না হয়ে যায় সবটা যেন স্ট্রেট থাকে ওকে এটা হচ্ছে কাতলা মাছ ধরার পারফেক্ট সাদা টোপ এটা আমি বেসিক্যালি এইভাবে আমি মাছ ধরে থাকি আপনারা এইভাবে ট্রাই করে দেখেন আসলে এক একজন এক এক রকমভাবে মাছ ধরে ঠিক আছে তো আমি যেভাবে আর কি আমি মাছ ধরি সেগুলো আমি সেইভাবে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি আপনারা এই টোপটা রেডি করে কেমন রেজাল্ট পান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এবার কি করব এই যে পিঁপড়ার ডিম আমরা এর গায়ে হালকা করে আমরা বেশি করে লাগিয়ে দেব এইভাবে যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য টোপটা রেডি করতেছি এই জন্য অল্প পরিমাণ পিঁপড়ার ডিম দিয়ে আপনাদের দেখালাম দেখুন এবার এটাতে যে উপকরণ লাগবে সেটা হচ্ছে এটা যখন আপনারা থ্রো করবেন কাস্ট করবেন তখন এটাতে যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে আমার কাছে এখন আপাতত অল্প পরিমাণ আছে এটা হচ্ছে সাদা পাউডার ইন্ডিয়ান যে সাদা পাউডার বলে এই সাদা পাউডার এর গায়ে আপনারা সুন্দরভাবে লাগিয়ে নেবেন চারাস ফুল সাদা পাউডার দিয়ে এটা আপনারা
সাদা পাউডার দিয়ে আপনি এটা লাগিয়ে আপনি কাস্ট করবেন। আপনারা এই টোপটি আপনারা রেডি করে আপনারা ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ আমি মনে করি 100% দেখুন টোপটা কত সুন্দর হয়েছে। আপনারা এটা ব্যবহার করলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তো আই হোপ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।